মাস্তুরা আপনি জানতে চাইছেন রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আর যদি রমজান মাস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাকি দিন পানাহার করা ছাড়া থাকবেন, কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে। আর এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মারুফুল হক, আপনি জানতে চাইছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা, এটি হলো মূল ফতোয়া। কিন্তু মুতাখিম উলামায়ে কেরাম বলেছেন এবং বর্তমান যুগ উলামায়ে কেরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সুন্দর একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিত। তো সেজন্য নিজের ব্যক্তিত্ব বোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ, আর সলাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়। বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সলাতের মধ্যে আবশ্যক নয়। এরপরে মাহফুজা ইসলাম, আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয় কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। এরপরে অবন্তী নীরা বোন, আপনি জানতে চেয়েছেন আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। বোন, মানসিক অশান্তি দূর করবার জন্য সর্বপ্রধান উপায় হলো সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয় এবং সালাত আমরা আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সালাতে যখন আপনি যাবেন আপনি সেখানে ইনশাআল্লাহ বিদিনা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনের ভিতরে প্রশান্তি দান করবেন, সেই সাথে আল্লাহর জিকির, আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ জিকিরে মানুষ অন্তর প্রশান্ত হয়। অতএব আপনি বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আমরা এই পরামর্শ আপনাকে দিব, ভোররাতে উঠে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। সেই সাথে আপনি যদি তাহাজ্জুদের সালাতে ভোররাতে উঠে খুব গভীর রাতে বাড়াতে শেষ অংশে আপনি যখন দূরে সালাত আদায় করবেন তখন হাত তুলে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, এর মাধ্যমে আপনার মানসিক অশান্তি দূর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহর জিকির এবং স্মরণ বিশেষ করবেন, কোরআনে কারিম অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার মানসিক অশান্তি বা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তালেব সরকার জানতে চেয়েছেন কাউকে হুজুর বলে ডাকা যাবে কিনা। কাউকে হুজুর বলে ডাকতে কোনো অসুবিধা নেই, এ নিয়ে আমাদের সমাজে অনেকে বাড়াবাড়ি করে থাকেন, মনে করেন হুজুর তো একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি একেবারেই মূর্খতাসুলভ কথা, এটি এ বিষয়ে না জানার কারণে খুবই হাস্যকর একটি উক্তি। হুজুর শব্দের অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো আপনার শব্দ ব্যবহার করলে সেটা তার জন্যই খাস, এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য কারোর জন্য ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আমরা তাকে তো হাবিব বলি, হাবিব মানে বন্ধু, তো অন্যরাও তো আমাদের বন্ধু। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেকগুলো বিশেষণ আছে, বিশেষণগুলো আমরা আমাদের তার জন্য যেমন ব্যবহার করি অন্যদের ক্ষেত্রে ব্যবহার করি। অতএব হুজুর অন্যদেরকে বলা যাবে না এমন কোনো কথা নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলার বিষয়টিই তো প্রমাণিত না, অতএব সেটা তো আরেক আলোচনা বিষয়। হুজুর বলতে সাধারণত হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত, এখানে যিনি সামনে আছেন তাকে সাধারণত সম্বোধন করতে গিয়ে বলা হয় জনাব বা উপস্থিত। আমরা সম্বোধন করে কোনো প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠানের মধ্যে বলি সম্মানিত উপস্থিতি, তো এমনিভাবে এটি জনাব বা মুহতারাম বা সম্মানিত এরকম অর্থে এই হুজুরটি ব্যবহার হয়ে থাকে। শব্দের অর্থটা এখানে মুখ্য না, এটা জাস্ট একটা সম্বোধন। অতএব এই সম্বোধনটা যে কোনো ব্যক্তির জন্য করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জাকারিয়া আলিফ, আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? এ বিষয়ে একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার খুব আলতো করে থুতু ফেলে আমান্তবিল্লাহ রাসুলি পাঠ করবেন, এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাতে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে, দুঃস্বপ্ন ইনশাআল্লাহ দূর হবে। আয়েশা আখতার নিশি জানতে চেয়েছেন নামাজ ফাতিহা পড়ার সময় প্রত্যেক রাকা থেকে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির পাঠ করতে হবে? প্রত্যেক রাকাতের শুরুতে আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা শুরু করবেন।